يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون. আজকের জুমায় উপস্থিত দেশ বিদেশের সকল আল্লাহ বান্দা বান্দী সকল সবার সালাম পাত্রী ভালো আছে সমস্ত তারিফ ও প্রশংসা গুণগান গুণকীর্তন সেই বাদাহুল আসারিক আল্লাহ রাব্বুল ইজ্জাতের জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালককারী রব সে আল্লাহর আমরা শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তারপরে দরুদ ও সালাম অবতীর্ণ হোক নবী মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে সূরা হুজুরাতের ১২ নম্বর আয়াতকে পাঠ করেছি। বিষয় হচ্ছে গীবত। বিগত দিনে হয়তো অনেক ওলামা এদিন বলেছেন বা ইউটিউবে অনেকের ওয়াজ শুনেছেন, তারপরেও আমি এটা বলতে বাধ্য বা আমাদের দরকার, কারণ গীবত এমন একটি পাপ যেটা হাক্কুল ইবাদ, যেটাকে কাবিরা গুনাহ বলা হয়, কোরআন আল্লাহ স্পষ্ট ভাবে নিষেধ করেছেন এবং যারা গীবত করে তাদেরকে ফাঁসেকে দরজায় পৌঁছে যায়। এই গীবত থেকে আমরা ছোট বড় পুরুষ নারী স্কুলের মাস্টার ডাক্তার এমএলএ এমপি যত রাজনীতি দল মসজিদের মুসল্লি নামাজি মসজিদের যত নেতৃত্ব মাদ্রাসা কেউ এ থেকে আমরা বাঁচতে পারছি না। এত গীবত অত গীবত একদম কোরআন আল্লাহ স্পষ্ট ভাবে নিষেধ করেছেন, আল্লাহ রাসূল হাদিসে নিষেধ করেছেন। এই গীবত থেকে আমাদেরকে বাঁচতে হবে। একজন শিক্ষিত ডাক্তার মাস্টার একটা ভদ্র মহিলা কাবিরা গুনাহ করে না, জেনা বা বিচার করে না, সুদ খায় না, কাউকে অন্যায় ভাবে মারে না, কিন্তু একটি গুনাহ থেকে আমরা বাঁচতে পারি না, সেটা হচ্ছে গীবত। আর এই গীবতটা হয়তো অনেকে আমরা জানি বা জানি না, কিন্তু গীবত খুব ভয়াবহ। একটা সংসার ভেঙে দুটো হয়, একটা স্কুল ভেঙে দুটো হয়, একটা মাদ্রাসা ভেঙে দুটো হয়, একটা মসজিদে একটা সর্দার থেকে চারটা সর্দার হয়। এই কারণটা গীবত, হিংসা। এই গীবত সম্পর্কে আমি কিছু বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার সূরা হুজুরাতে বলছেন যে একটা বাজ ওকম বাজ তোমরা গীবত থেকে বেঁচে থাকো, তোমরা এক অপরে গীবত করো না। ওটার কয়েকটা অংশ আছে কিন্তু শুধু গীবতটাকে আমি তুলে ধরলাম। গীবতটা বলা হয়েছে আল্লাহ পবিত্র কালামে বলছেন যে তোমরা কি পছন্দ করো তোমাদের মৃত্যু ভাইয়ের মাংস খেতে? কেউ পছন্দ করো না। একজন ব্যক্তি মৃত্যু হয়ে গেল তার গোস্ত খেতে কি পছন্দ? এমনিতে তো হালাল মানুষের মাংস হারাম, তারপরে আমরা তো কেউ পছন্দ করি না। আল্লাহ বলছে কি তোমরা তোমাদের মৃত্যু ভাইয়ের মাংস খেতে কি তোমরা পছন্দ করো? আল্লাহ এইভাবে তোমরা অপছন্দ করো। তো এই গীবতটা আসে কোথা থেকে? এই গীবত হয় কোথা থেকে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসাতে বলছেন যে আমি হাসুদুনা নাসা আলা মা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, যে আল্লাহ বলছেন যে লোকেরা হিংসা করে কেন, যে আল্লাহ কাউকে অনুগ্রহ যখন দেন করেন তখন লোকেরা হিংসা করে। যেমন ধরুন হাজরাতে বিগত দিনে যত নবী এসেছে তাদের প্রতি হিংসুকরা হিংসা করেছে, কেন আমি হলাম না ওই কেন হলো, আমাদের বংশে নবী হলো না ওই বংশে কেন হলো, আমাদের মধ্যে উর সবারই চাইতে তার সম্মান ইজ্জত বেড়ে গেল এই তারা বরদাস্ত করতে পারেনি, তখন তারা তার শত্রুতা শুরু করেছে। এই হিংসা খুব ভয়াবহ। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা জন্মলাভ করলেন তখন তাকে আলামিন সবাই শ্রদ্ধা করলেন, এত আদর ভালোবাসা বিচার আচার সব বিষয়ে তাকে এত মেনে নিয়েছিল, কিন্তু যখন তিনি নবী হলেন তখন ইহুদি খ্রিস্টান তারপরে হিন্দু আরব দেশে হিন্দুরা ছিল সেটা সূরা বাইয়ানাতে কথা বলা হয়েছে, এবং সেখানে অগ্নি পুজো অনেক ধর্মের মানুষ ছিল তারা সহ্য করতে পারলো না, ইহুদি খ্রিস্টানরা তারা তাদের মধ্যে হিংসা ঢুকে গেল যে শেষ জামানাতে একটা নবী আসবে কিন্তু এই কুরাইশ বংশে আমাদের মধ্যে কেন এলো না, তারা মেনে নিল না, হিংসা কেটে পড়লো। তাই যে হিংসা থেকে আমাদেরকে বাঁচতে হবে। দুনিয়ার বুকে আপনার চারটা ছেলে হয়েছে, আপনার ভাই পাঁচটা ছেলে হয়েছে, আপনার ছেলে ডাক্তার হয়ে গেল তো বাকিগুলো হিংসায় ফেটে পড়লো, ও ডাক্তার কেন হলো? জ্বলন এসে একটা ছেলে খুব ফর্সা সুন্দর হয়েছে কারো, তো আরেকজন মা মানে হিংসা ফেটে পড়ছে, এই যে একটা ব্যাপার। কারো দোকান হয়েছে, কারো সুন্দর বাড়ি হচ্ছে, হিংসা ফেটে পড়ছে ইসলাম দরদে ভাইরা। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন যে তোমরা আল্লাহর দেওয়া
আল্লাহ কাউকে মাস্টার করবে কাউকে এমএলএ কাউকে এমপি কাউকে ধনী কাউকে বড়লোকে পারসা বিভিন্ন রকম ভাবে এটা হচ্ছে আল্লাহর দয়া কিন্তু কোন ব্যক্তি তার প্রতি হিংসা করতে পারবে না যদি হিংসা করে তাহলে আপনি কার উপর হিংসা করছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের উপর কারণ পৃথিবীতে সুখ দুঃখ আয়ে সালাম ইজ্জত সম্মান সবই হচ্ছে আল্লাহর দেওয়া মানুষের দেওয়া নয় তাহলে আপনি যে হিংসা করছেন কার উপর আল্লাহ রাব্বুল আলামিনের উপর তাহলে আল্লাহ রাব্বুল আলামিনও কথা বলছেন যে একটা হাদিসে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়লা ইয়াকুমুল হাসানা ফাইনাল হাসান ইয়াকুলুল হাসানাতে কামা তাকুলুন নারুল হাতাবা উসবা আবু দাউদের 1393 নম্বর হাদিস আল্লাহ রাসূল বলছেন যে তোমরা হাসাদ থেকে হিংসা থেকে বেঁচে থাকো হিংসা থেকে বেঁচে যে কোনো বিষয় হিংসা করা যাবে না হিংসা থেকে তোমরা বেঁচে থাকো কারণ হিংসা কামা ইয়াকুলুল হাসানাতু আল্লাহ রাসূল বলছেন যে যেমন হিংসা নেকি গুলোকে খেয়ে ধ্বংস করে দেয় আমরা তো নেকি করে নামাজ রোজা হজ অনেক কিছু করছি বসে বসে মসজিদে বসে তাসবিহ তাহলিল অনেক কিছু নাম খারাপ আল্লাহ রাসূল বলছে হিংসা করলে তোমার নেকি গুলোকে খেয়ে ধ্বংস করে দেবে হিংসার কারণে যেমন বলছে কামা তাকুলু নারুল হাতাবা আও উসবা বলছে যেভাবে আগুনে যেমন কাঠ গুলোকে তারপরে খ্যাড় গুলোকে পুড়ে ধ্বংস করে দেয় তোমাদের নেকি গুলোকে এভাবে হিংসার কারণে ধ্বংস করে দেবে যখন আপনি কারো প্রতি হিংসা করবেন আপনার ভাই ধরুন একটা সুন্দর বাড়ি করছে আপনি যখন দেখে দেখে হিংসা শুরু করলেন আপনার কাছে আরে আপনার ভাই এত বড় সুন্দর বাড়ি করছে গো ব্যাপার কি তারা কথা দিয়ে বলে আরে সুদ খাই গো কোথ থেকে হারাম তার মধ্যে কথা কয়ে এই যে আন্দাজে যাতা বলতে লাগলেন বিদ্যে হিংসার জন্য এটা করা যাবে না ইসলামের সিস্টেম হচ্ছে যে মানুষ আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবাইকে মুখাপেক্ষী রেখেছেন সূরা ইখলাস আল্লাহ বলেছেন জাল্লাহু সামাদ শুধু আল্লাহ কারো মুখাপেক্ষী নয় কোন জিনিসের তার প্রয়োজন নেই কিন্তু পৃথিবীতে যত মানুষ আছে সবাই ভিখারি সবাই আল্লাহর কাছে ভিক্ষা চায় সূরা রহমানে বলছে আল্লাহ সূরা রহমানে বলেছেন যে সবাই তার কাছে ভিক্ষা চাইছে পৃথিবীর যত মাখলুকা সবাই তার মুখাপেক্ষী কিন্তু আল্লাহ কারো মুখাপেক্ষী নয় তাই আপনার উচিত হবে কি যে মাশাআল্লাহ আল্লাহকে দিয়েছে আলহামদুলিল্লাহ তো হিংসা করা আমাদের যাবে না হিংসা করা যাবে না হিংসা যখন এই মসজিদে হোক কোনো এখানে কাউকে আমি বাস্তবে যেগুলো হচ্ছে বর্তমান আমরা আলম ওলামা পলিয়াপাড়া মাদ্রাসার আমি একজন শিক্ষক এই যে আপনার মানে আলম ভাই যে আছে ইনি আমাদের সাথী তাই এখানে আমি খুতবা দিয়েছি আদায় করতে আসিনি এমনি খুতবা দিয়েছি বাস এতটুকুই তো বিষয়টা হচ্ছে যে কোন মসজিদে দেখছি আমরা মাদ্রাসার কাজ করি একটা মসজিদে তিন চারটা সর্দার এগুলো হলো কেন এটা কারণ কি একজন ইমাম আছে তাকে বাদ দিলে সেই ইমাম হিংসা শুরু করে দেয় সমাজে ফাটল সৃষ্টি করে দিল কাউকে সেক্রেটারি রেখেছে তাকে যদি বাদ দেওয়া যায় সে একটা দল তৈরি করছে এগুলো কেন এগুলো ভালো না আপনি পাশে এই কর্মজার মধ্যে থাকবে সে মমিন হতে পারে না চাহে মুখে গাড়িটা সে হাজি হোক গাজি হোক টাকা পয়সা দান করছে জাকাতের টাকা লাইন ধরে বন্টন করছে ও একজন মমিন হতে পারে না ইসলাম দলদের ভাইরা আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সাহাবাদি বলছেন যে আল্লাহ রাসূল বলছেন কলা আতাদুনা মা আল গিবা সাহাবাদি কে এবো সাহাবারা তোমরা কি গিবত কি তোমরা জানো তো সাহাবারা বলছেন কলু আল্লাহ রাসূল ভালো আল্লাহ এবং আল্লাহ রাসূলই ভালো জানেন কলা জিক্রো কা আখা কা বেবা একরাহ কিলা কিলা আফারাইতা ইয়া ইন কানা ফিহে মা আকুলু কলা ইন কানা ফিহে মা তাকুলু ফাকাত ইক্তাবতাহু ওয়াইন লাম ইয়াকুল ফিহে মা তাকাত ফাকাত বাহাত্তাহু আল্লাহ রাসূল বলছেন যে তোমরা কি গিবত কি জানো তো বলছে আল্লাহ রাসূলই জানেন তো বলছে তোমাদের কোন ভাইয়ের পিছনে পিছনে কিছু আলোচনা করা তোমাদের ভাইয়ের পিছনে কিছু আলোচনা করা আর যে আলোচনা আপনি করছেন সেটা কিন্তু তার সম্মুখে করলে উনি দুঃখিত হবে উনি খুশি হবেন না এটাই হচ্ছে গিবত সাহাবারা বলছেন রাসূলুল্লাহ বলছে কিলা আফারাইতা ইন কানা ফি হে মা আকুলু রাসূলুল্লাহ আমি যেটা বলছি সেটা কিন্তু ওই ব্যক্তি আসলে তার মধ্যে সেটা আছে সেটা আছে সে একজন চোর সে একজন জেনা করে সে সুদ খায় সে মেয়েদের সঙ্গে কথা বলে বেড়ায় সে ঘুষ খায় তো বলছে যে যদি এটা ওর মধ্যে থাকে তাহলে তুমি ফাঁকা দিক তাপতাহু তাহলে তুমি কিবত করলে তারপরে বলছো অন্য এখন ফিরে আর তুমি যেটা বলছো সুদ আসলে খায় না আগে খেতে এখন ছেড়ে দিয়েছে হয়তো সুদ আসলেও খায় না ওই ব্যক্তি জেনাও করে না ওই ব্যক্তি কারোর সঙ্গে ঘুষও নেয় না ওই ব্যক্তি কাউকে ওজনে ঠকায় না ওই ব্যক্তি মাপে কাউকে ধোঁকা দেয় না ওই মহিলা বরের সঙ্গে সম্পর্ক রাখে না তাহলে যদি তুমি বলো তাহলে কিন্তু তুমি তার মধ্যে একটা মিথ্যা অপবাদ দিলে এটা কোরআন আল্লাহ
নিষেধ করেছেন যে মিথ্যা অপবাদ দেওয়া যাবে না এই যে মিথ্যা অপবাদ এটা হচ্ছে কি এটা হচ্ছে ফাসেক কাবেরা গুনাহ একটা ব্যক্তিকে যে মিথ্যা তার প্রতি অপবাদ এটা হচ্ছে কাবেরা গুনাহ এটা একটা অপবাদ এই অপবাদ দেওয়া যাবে না তাহলে আপনি যদি কারো পিছনে কিছু বলেন তাহলে গীবত হয়ে গেল আর যদি ওই ব্যক্তি যদি সত্যিকারের হক করে ওই কাজের কাজে হয় তাহলে ওই আপনি গীবত করলেন আর যদি ওই ব্যক্তির মধ্যে যেটা আপনি বলছেন ওটা ওর মধ্যে নেই তাহলে আপনি ওর প্রতি একটা মিথ্যা অপবাদ দিয়েছেন মিথ্যা অপবাদ তাহলে গীবত থেকে কে আমরা বেঁচে আছি বলুন তো আমি নিজেই ভাবতে পারি না আমি আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাহ রাব্বুল আলামিন জেনা করি না ব্যভিচার করি না সুদ খাই না ঘুষ খাই না কাউকে হত্যা করি না কারো সম্পত্তিকে ছিনিয়ে নিই না কোথাও মুনাফিকি করি না কারো আমানতের খেয়ানত করি না কিন্তু এই পাপ থেকে যেন আমরা বাঁচতে পারছি না ভেবে দেখবেন পুরুষ নারী সবাই অনেক অংশ মানুষ কিন্তু বাঁচতে হবে বাঁচতে হবে গীবত থেকে গীবতের পরিণাম খুব ভয়াবহ আপনার আমল থেকে সব আমল শেষ হয়ে যায় সারা জীবন ইবাদত করছেন বড় আশা জান্নাত যাবো হাসর মাঠে দেখবেন কিচ্ছু নেই ফাঁকা শুধু সাদা খাতার মধ্যে একটা ফাঁকা খাতা দেখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন গীবত থেকে বাঁচা তৌফিক দান করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আনা নাসি রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা উরেজা মারাতু বি কওমিন লাম্মা উরেজা মারাতু বি রাব্বি মারাতু লাম্মা উরেজা বি রাব্বি মারাতু বি কওমিন লাহুম আসফারু মিন নুহাসিন ইয়াকমিসুনা উজুহাহুম ওয়া সুদুরাহুম ফাকুলত মান হাউলা ইয়াজিদিলু ক্বালা হাউলা আল্লাযিনা ইয়াকুলুন লাহুম আন-নাস আবু দাউদ হাদিস হচ্ছে 4878 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে লাম্মা উড়ে যা বি রব্বি মারাতবে কওমিন যখন আমাকে হযরতে জিবরিল আলাইহিস সালাম মিরাজের সফরে যখন নিয়ে যাচ্ছিলেন তখন যেতে যেতে আমি দেখলাম যে এমন একটি দলের পাশ দিয়ে আমি যাচ্ছি যে লাহুম আসফারু বিন নুহাসিন যাদের এই নখগুলোকে যেমন ওই জিসিবি গুলো দেখছেন বড় বড় তার নখে মাটিকে হাজড়াচ্ছে তো জাহান্নামী তো হবে কেমন বড় বড় বুঝতে পারছেন যাদের ওহুদ পানিশমেন্ট দাঁতই হবে একটা তো জাহান্নামীদের হাতের নখগুলো বড় বড় তামা নখগুলো বড় বড় তামা আর বলছেন এক মেসুনা জুহাহুম ওই জাহান্নামীরা তারা ওই হাতের ওই নখগুলো দিয়ে মুখের মাংসকে ভাবে ছিঁড়ছে নষ্টছে বুকের চামড়াকে এভাবে ছিঁড়ছে তারা মুখের মাংসকে এইভাবে নষ্টছে ছিঁড়ছে তখন তারপরে শিনার মাংসকে এভাবে তারা ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছে তখন ফাকুল তো হান্নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাকুল তো মান হাউলা ইয়া জিবরিল জিবরাইল সালাম এই ব্যক্তি কারা আছে এত কষ্ট হচ্ছে তাদের নখগুলো এত বড় বড় তামার বানিয়ে দেওয়া হয়েছে এত শাস্তি তারা তখন হচ্ছে কলা হাউলা ইন্না হাউলা ইল্লাযিনা ইয়াকুলুনা লাহুম আন-নাস আল্লাহ রাসূল বলছেন জিবরাইল বলছেন যে দেখুন এরা হচ্ছে ওই ব্যক্তি আপনার উম্মতের মধ্যে যারা হচ্ছে পিছনে যারা গীবত করত তারা যারা গীবত করত তারা হচ্ছে এই জাতি এই দল হচ্ছে তারাই যারা পিছনে যারা গীবত করত আজকে দেখুন গীবত আল্লাহ সূরা হুমাজাতে বলেছে ওয়াইলুল লিকুল হুমাজাতিল লুমাজা তাহা যে গীবতের মধ্যে ভাগ আছে আবার একটা হচ্ছে চুগলখোর এটা আলাদা একটা গীবত করে এটা একটা আলাদা গীবত কাকে বলে চুগলখোর কাকে বলা হয় এই গীবত কাকে বলে পিছনে কারো কিছু আলোচনা করে ওর কাজই ওর পিছনে পিছনে শুধু আলোচনা করা আর চুগলখোর কাকে বলা হয় যে দুই দুটো দলে ওর পাড়ায় পাড়া ঝামেলা লেগেছে কিংবা দুই ভাইয়ের মধ্যে ঝামেলা লেগেছে একজন ব্যক্তি এসে এই ভাইকে বলে আরে ওই তোমার ব্যাপারে এই বলছিল ওই বলছিল এক এখানে উস্কে দিল তারপর ওই ভাইয়ের কাছে গিয়ে বলছে তোমার ওই ভাই এই করছিল এই করছিল এই বলছিল ওকে খালি উস্কে দিচ্ছিল এ হচ্ছে চুগল খুব ভয়াবহ পরিণাম এবং গীবত করা কি হচ্ছে যে পিছনে কারো কিছু আলোচনা করা তা আল্লাহ রাসূল বলছেন হযরতে জিবরিল আলাইহিস সালাম বলছেন যে এই ব্যক্তি হচ্ছে যে আপনার উম্মতের মধ্যে যারা পিছনে গীবত করে যারা গীবতকারী তারা হচ্ছে এই জাতি الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسس ولا يكتب بعضكم بعض الحمد لله দ্বিতীয় খুতবা দিয়ে আবার একটি হাদিস পড়ে আমি শেষ করব খুতবা বিষয় হচ্ছে আমাদের থেকে গীবত থেকে বাঁচুন মা বোনরাও শুনছেন গীবত থেকে বাঁচুন গীবত থেকে বাঁচুন প্রত্যেক ব্যক্তি ইনশাআল্লাহ আজিজ যারা আল্লাহর রাসূল একটি হাদিসে বলেছেন সূরা জুমারাতে ইন্নাল্লাহ লা ইগফিরু ওয়া ইউশরিকা বিহি ইগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা হাশরের মাঠে প্রত্যেক ব্যক্তির যদি শিরকের গুনাহ যদি তার আমলনামায় না থাকে শিরক আকবার শিরকে আসগার শিরকে খাফি শিরকে রিয়া এই গুনাহ যদি কোন বান্দার আমলনামায় যদি না থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যদি চান
তাকে ওই ব্যক্তিকে পুরুষ নারীকে জান্নাত দিতে পারেন এটা আমার ইচ্ছা কিন্তু শিরকের গুনাহ যদি থাকে আল্লাহ ক্ষমা করবেন না কিন্তু হাকুল ইবাদ থাকলেও আল্লাহ ক্ষমা করবেন না দুনিয়াতে আপনাকে খাওয়া চেয়ে নিত তবে হাকুল ইবাদ এমন হয়তো আছেন যেহেতু ধুলিয়ারে চাকরি করছেন সেখানে শিক্ষা জীবনে বা কোন কাজকর্মে ব্যবসায় ছিলেন গীবত করেছেন এখন কি করবেন উপায়টা কি আল্লাহর কাছে তওবা করুন আল্লাহর কাছে তওবা করুন আল্লাহ এগুলো করেছে আমাকে ক্ষমা করে দাও এটা একটা পথ কোথাও কারো মালকে নষ্ট করেছেন বিদেশে ব্যবসা বাণিজ্যে যদি মনে থাকে সেই পরিমাণে সাতটা দিয়ে আল্লাহর কাছে দান করেন আল্লাহর কাছে ভিক্ষা চান যে আল্লাহ ক্ষমা এগুলো হাকুল ইবাদ ক্ষমা চান কারণ একটি হাদিসে আছে বাণিজ্য সালে একজন ব্যক্তি 99টা খুন করেছিল করার পরেও কিন্তু ওটা হাকুল ইবাদ তাকে ক্ষমা করে দিয়েছিল তো মুহিল আল্লাহি তওবাত নাসুহা খালি সন্ত নীতি কোনো বান্দা তওবা করে আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা করে দেবেন ইনশাআল্লাহ আজিজ যাকে একটা হাদিস বলে শেষ করে দেব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহাবাদের বলছেন قال رسول الله صلى الله عليه وسلم اتدرون مع المفلس قالوا مفلس فينا من لا درهم له ولا متاع الله النبي صلى الله عليه وسلم সাহাবাদেরকে বলছেন ও সাহাবারা মুফলিস কোন ব্যক্তি তোমরা কি চিনো জানো তো সাহাবারা বলছে قال المفلس فينا من لا درهم له ولا متاع আর ইয়া রাসূলুল্লাহ মুফলিস মানে আমাদের মধ্যে তো ওই ব্যক্তি যার মধ্যে একটা টাকা নেই কিছু নেই কোন সামান নেই জমি নেই সব খাব মানে নিশ্চয় একদম ফকির নিশ্চয় কিছু নেই কেউ দিলে খায় কেউ বস্ত্র দিলে সেটা পরিধান করে কেউ বস্ত্র দিলে পরিধান করে কেউ পেটে ব্যথা হয়েছে কেউ ওষুধ দিলে ওষুধ চিকিৎসা করে কেউ খাবার দিলে সেই খাবার খায় নিজস্ব কিছু নেই একই নিশ্চয় বলা হয় সাহাবারা এই কথা বললেন তখন আল্লাহ রাসূল বলছেন যে ফাকাল ইন্নাল মুফলিসা মিন উম্মতি ইয়াতি ইয়াওমাল কিয়ামাতে বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন আল্লাহ নবী বলছেন আমার উম্মতের মধ্যে নিশ্চয় মুফলিস ব্যক্তি কিয়ামতের মাঠে ওই ব্যক্তিকে বলা হয়েছে কিয়ামতের মাঠে একজন ব্যক্তি কিয়ামতের মাঠে আসবে ইয়াতি ইয়াওমাল কিয়ামা বিসালাতিন নামাজ পড়েছে রাত দিনে তার পাঁচ ওয়াক্ত নামাজ তাহাজ্জুদ সালাত অনেক নামাজ পড়েছেন ওয়াসিয়ামি রোজা করেছেন ফরজ রোজা তো আছে সুন্নত নফল রোজাও করেছেন ওয়া যাকাতিন লোককে টাকা তুলে যাকাত দিয়েছে লাইন ধরে আলেম সম্প্রদায় গরীব অনেকে তার কাছে যাকাত নিত এত নাম পৃথিবীর বুকে এত নেকি নিয়ে হাসর মাঠে আল্লাহ রাসূল বলছেন যে নামাজের নেকি রোজার নেকি যাকাতের নেকি আরো বিভিন্ন নেকি এবার কি হয়েছে ওয়াতি কাদ সাতা মাহাজা ওয়াতি কাদ সাতা মাহাজা ওয়া কাজা ফাহাজা ওয়া কালা মাল হাজা ওয়া সাখা কাদা মাহাজা ওয়া জারা মাহাজা ফায়ুতা হাজা মিন হাসানাতিহি ওয়া হাজা মিন হাসানাতিহি ফাইফালিয়াত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এত নেকি নিয়ে এসেছে পাহাড় অসংখ্য নেকি হাসরের মাঠে নামাজের রোজার নেকি যাকাতের নেকি আর অনেক নেকি কিন্তু দুনিয়াতে ওই ব্যক্তি গীবত করেছিল যেমন হাদিসে বলা হচ্ছে যে ওয়াতিকাত সাতা মাহাজা কাউকে সে গালি দিয়েছে এই যে অন্যায় করে গালি দেওয়া যাবে না এমনি তো হাদিসে আছে গালি দেওয়া হচ্ছে একটা মুনাফিকের আলামত মুনাফিক চিনতে গেলে চারটি একটা হচ্ছে তিনটি একটা হচ্ছে চারটি বলা হয়েছে তো বলা হচ্ছে মুনাফিকের আলামত চারটি তার মধ্যে একটা হচ্ছে মুনাফিক যে মিথ্যা কথা বলে এই গালি দেয় সে হচ্ছে মুনাফিক তো ওই ব্যক্তি দুনিয়াতে হয়তো কাউকে গালি দিয়েছে 70-80 বছরের জীবনে কোথায় কি করেছে এইভাবে গালি গুলো হয়েছে তারপরে ওয়াকাজা ফাহাজা এই যে মিথ্যা অপবাদ দিয়েছে হাদিসটা এখানে এটার জন্য তুলে ধরেছি যে মিথ্যা অপবাদ দিয়েছে মিথ্যা অপবাদ কি আপনি কারো গীবত যদি করেন যদি সেটা পিছনে কিছু বস্তু বলেন সেটা যদি সত্য হয় গীবত হয়ে গেল ওটা হাকুল ইবাদ আর যদি সেটা সত্য না হয় তাহলে আপনি একটা মিথ্যা অপবাদ তার উপরে দিয়ে দিলেন একটা মিথ্যা অপবাদ আপনি দিয়ে দিলেন তাহলে আল্লাহ রাসূল বলছেন সে ব্যক্তি হয়তো মিথ্যা অপবাদ দিয়েছে কারো ওয়াকালা মালাহাজা কারো মালকে আত্মসাৎ করেছে যেমন এখনকার দেখবেন মানুষ যে যা পায় মাল ইন্নাম আমওয়ালুকুম আওলাদুকুম ফিতনা মাল হচ্ছে বড় ফিতনা মালে পেট কারো ভরে না একজন ডাক্তার মাস্টার এমএলএ এমপি দেশে যত আছে মালে পেট ভরে না মাল যত সে পায় তার ভিতর যেমন আকাশে দেখবেন ওই দিয়াসলে মাছি যেমন দিয়াসলে জ্বালিয়ে দেয় ফটর ফটকে উঠে না তেমনি যাদের এই মালের যাদের মধ্যে রোগ ঢুকে গিয়েছে তাদের মাল দেখলে ভিতরটা তাদের মানে ওইভাবে মানে আগুন যেমন দিয়াসলে মাছি জ্বালালে যেমন ফার ফার করে ওইভাবে তাদের লোভ লালসা বেড়ে যায় ওদের আত্মা ভরে না কিন্তু আল্লাহ কোরআন বলেছে ইল্লাল মুমিন মুমিনের আত্মা ভরে যায় যা হয়ে যায় আলহামদুলিল্লাহ যা পাই ব্যবসা বাণী যা চাষাবাদে যেটাই পাই সেটা তার আলহামদুলিল্লাহ ফাজকুরুনি আজকুরুকুম ওয়াশকুরুনি আল্লাহ তাফুন আল্লাহ বলছেন যে তোমাকে আমি যা দিয়েছি তার থেকে আমার শুকর আদায় করো আল্লাহ কথা বলেছে আমাদেরকে যে অবস্থায় যে হালাতে রেখেছে শুকর আদায় করতে হবে তো বলা হচ্ছে আঙ্গালে মালা হাজা এই যে মাল পরের মালকে আত্মসাত করা এই যে আজকে দেখো
আজকে কোথায় যাবেন আপনি পরের মালকে আত্মসাতের ব্যাপারটা রাজনীতিতে তো আছে যে যেখানে পাচ্ছে পরের মালকে আত্মসাত ধাজালের যুগ চলছে এমন পরের মালকে আত্মসাত করার জন্য বহু রকম চক্রান্ত আজকে দেশে প্রত্যেকটা খাদ্যদ্রব্য সব ভেজাল শুধু মানুষ হাদিসে বলেছেন রাসূল আল্লাহর রাসূল হাদিসে বলেছেন যে মানুষের এত মাল এত টাকা এত মাল কিন্তু তিনটি মাল মানুষের কাজে লাগে একটা হচ্ছে যে সে খায় লেবাস পোশাক যে পরিধান করে এটাই কাজে তার লাগলো একজন গরিব রাস্তার ভিখারি সেটা ওই ব্যবহার করে আরেকজন এখানকার ডাক্তার সেও ব্যবহার করে এবং যে একটা বাড়ি সে করে তার একটা বাড়ি আছে এর বাড়িটি একটু উন্নত মানের আর ওটা একটু নিম্নত মানের কিন্তু তার বাড়ি আছে ওকেও বাড়ি দিয়েছেন আল্লাহ এবং আপনি যেটা দান করেন একটা হচ্ছে যেটা খেলেন লেবাস পোশাক পরিধান করে এটা আপনার কাজে লাগলো ওই যে আপনার কোটি টাকা আছে ওই যে আপনার কোটি টাকা আছে ওই যে লেবাস পোশাক পরিধান করলেন আর ওই যে খেলেন ওইটা আপনার কাজে লাগলো আর আপনি যে একটা বাড়ি বানিয়েছেন সেটা বসবাস ওটা একটা কাজে লাগলো আর যেটা আপনি আল্লাহর রাস্তা দান করছেন মাদ্রাসা মসজিদ গরিব যাতে এটা আপনার নিজস্ব মাল এই মাল আপনার কাজে লাগে বাস এটা সবাই পৃথিবীর সবাই ইসলাম দরদি ভেরাবা তো আকালে মাল হাজা এটা অনেকটা তাফসীর ছিল বলা যাবে না আচ্ছা তারপরে ওয়া সাফা কাদাম হাজা কাউকে অন্যায় ভাবে হত্যা করা খুন করা তারপরে ওয়া জারাবা হাজা এবং কাউকে মারা কাউকে চড় মারা ঘুষি মারা ফাইটিং মারা অনেক কিছু এগুলো হয় দুনিয়াতে জোর করে দেখবেন অনেক আপনারা হয়তো আমরা করি না কিন্তু অনেকে আমাদের মধ্যে হয়ে যায় তো ওই ব্যক্তি হাসরে মাঠানা রাসূল বলছেন যে এত নেকি নিয়ে উপস্থিত হয়েছে যে সালাতের নেকি রোজার নেকি যাকাতের নেকি কিন্তু হাসর মাঠে জান্নাতে যাবে ইতিমধ্যে দুনিয়াতে যাকে মেরেছে যার মালকে আত্মসাৎ করেছে কারো বিপদ অপবাদ দিয়েছে এই সমস্ত ব্যক্তির হাসরে মাঠে আল্লাহর কাছে বলছে আল্লাহ এই ব্যক্তি আমাকে আমার মিথ্যা অপবাদ দিয়েছিল এই যে বিপদ করেছিল এই মিথ্যা ব্যক্তি যে আমার উপর মিথ্যা অপবাদ দিয়েছিল এই ব্যক্তি আমার মালকে আত্মসাৎ করেছিল আমাকে মিথ্যা করে গালি দিয়েছিল আমাকে আমাকে মেরেছিল আমাকে খুন করে এইভাবে তারা একে অপরের দাবিদার হাসরের মাঠে এসে উপস্থিত হবে যখন দাবিদার এসে উপস্থিত হবে তখন আল্লাহ বলবে তখন আল্লাহ বলবেন হাজা হাজা ফাইউতা হাজা মিন হাসানাতিহি তার যে যাকাতের নেকি রোজার নেকি নেকি গুলো বা হাসরে মাঠে 60-80 বছরের জীবনে কাকে মেরেছে কাকে গালি দিয়েছে কার মিথ্যা বিপদ করতে করতে অপবাদ দিয়ে দিয়েছে এইভাবে দাবিদার আস্তে আস্তে তাদেরকে এবার আল্লাহ আল্লাহর বিধান হবে কি যে ফাইউতা হাজা মিন হাসানাতিহি তার ওই নেকি গুলো থেকে তাদেরকে নেকি দেওয়া হবে যাদের গীবত করেছেন মিথ্যা অপবাদ দিয়েছেন ওই আপনার নেকি থেকে যে তাকে দেওয়া হবে কার মালকে আত্মসাৎ করেছেন আপনার নেকি থেকে তাকে দেওয়া হবে এইভাবে 60-80 বছরের জীবনে দিতেই থাকবে এইভাবে দিতে দিতে বলছে হাজামিন হাসানাতি ফাইন ফারিয়া আল্লাহ রাসূল বলছে যে হাসরের মাঠে এভাবে দিতে দিতে যখন দেখা যাবে যে তার নেকি গুলো সব শেষ হয়ে গেল হবে না কেন 60-70-80 বছরের জীবনে নামাজ পড়েছে বাইরে গিয়ে বসে শুরু করেছে ব্যবসা বাণিজ্য চাকরি সব জায়গাতে মাঠে ঘাটে এটা খুব এত পরিমাণ জীবতী চর্চার এক আমাদের শহরে লাগে গ্রামগঞ্জে খুব বেশি এটা যাই হোক তো এইভাবে দিতে দিতে তার নেকি সব শেষ হয়ে গেল নেকি আর মোটেই তারা মনে হয়নি তখন তখন আল্লাহ বলবেন ফাইফানিয়াত কাবলা আয়ুক যাব আলাইহে তার যতগুলো দাবিদার প্রচুর দাম অনেক দাবিদার নেকি তাদের দিতে দিতে নেকি দিতে দিতে আরো অনেক দাবিদার এমন উপস্থিত হয়ে গেল যে এর নেকি কিন্তু আর কিছু নেই সারা জীবন তাহাজ্জুদে নামাজ কোরআন তেলাওয়াত রোজা যাকাত দান খায়রাত সিয়াম অনেক নেকি অসংখ্য নেকি হিসাব হলে জান্নাতে যাবে কিন্তু তার এভাবে দিতে দিতে তার নেকি সব শেষ হয়ে গেল ফাইফানিয়াত কাবলা ইয়ুক যা আলাই ইয়ুক যাব আলাইহে তারপরে তার নেকি গুলো যখন শেষ হয়ে গেল তখন বলে ফাউখে জামিন খাতায়া হুম তারপরে ওই ওই দাবিদারদের গুনাহগুলোকে নেবে আর এর আমল নামাতে চাপিয়ে দেবে ফাতুরে হাত আলাইহে এর উপর আমল নামায় চাপিয়ে দেওয়া হবে তো যে সুমাতুরে হাফি না তারপরে এর এই ব্যক্তিকে জাহান নামে নিক্ষেপ করে দেওয়া হবে কারণটা কি কারণ হচ্ছে যে অপবাদ অপবাদ দেওয়া গীবত করা যাবে না গীবত করলে হয় সত্য হলে গীবত পিছনে পর্যাচ্য গীবত হয়ে গেল যদি সত্য হয় আর যদি মিথ্যা হয় তাহলে অপবাদ হয়ে গেল আর অপবাদের স্থান হচ্ছে জাহান্নাম ইসলাম দরদি ভাই আমার অর্থাৎ এই গীবত থেকে আমাদেরকে বাঁচতে হবে প্রত্যেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলছেন যে বুখারী তিরমিজির হাদিস কলা মান রাদ্দা ইরজা আখিহে রাদ্দাল্লাহু আন ওয়াজহি নার ইয়াউমাল কিয়ামা কেউ দেখবেন আমরা এরকম করে চেষ্টা করি তারপরে আমাদের হয়ে যায় আল্লাহ আল্লাহ যেন আমাদের সকলকে গীবত থেকে বাঁচা তৌফিক দান করেন আল্লাহুম আমিন এই যে গীবত এই গীবত কথা বলবেন না এই যে গীবত
এই গীবা যদি আপনার পাশে কেউ যদি করে, বাড়িতে হোক, আপনার স্ত্রী হোক, আপনি দোকানে বসে আছেন, অফিসে, আদালতে, মাদ্রাসা, মসজিদে, কেউ গীবত করে, ভাই গীবত করবেন না, ছেড়ে দিন। আপনি যদি এটা বলেন তো আল্লাহ নবী বলছেন যে আল্লাহ আছে রদ্দা রদ্দা লহ আনিল ওয়াজহিহি নারায়ামাল কিয়ামা, আপনার চেহারাকে জাহান্নাম রাগু থেকে সেদিন ফিরিয়ে দেবেন, তার মানে আপনাকে জান্নাত দেবেন যদি গীবত থেকে আপনি কাউকে প্রতিবাদ, ঝগড়া দরকার নেই ভাই, গীবত করবেন না, কারো পিছনে আলোচনা করবেন না, আপনার নেকি গুলোকে কষ্ট করে ইবাদত করার পর আপনার নেকি গুলো তো নেবে নেবে, আবার আপনাকে জাহান্নাম যেতে হবে। আপনাকে আমাকে প্রত্যেকের মা বোনদেরকে উচিত গীবত থেকে নিজে বাঁচা, অপরকে বাঁধা দেওয়া, ইনশাআল্লাহ কাজে লাগবে। একটি হাদিস বলে শেষ করে দেবো, এক মিনিট আছে, যে আল্লাহ নবী বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুজন সাহাবাদেরকে নিয়ে একটি সফরে যাচ্ছেন, কবর উপর দিয়ে যাচ্ছেন, যেতে যেতে আল্লাহ রাসূল মারা বে কাবরে ইন্না হুমা ইউআজ্জিবানি ওয়া মা ইউআজ্জিবানি ফি কাবির আলা বালা ইন্নাহু কাবিরুন আমাহাদুহুমা ফাকানা ইয়ামসি বিন নাবি মাতি ওয়াল আম আমাল আখর ফাকানা ইস্তাতুর মিন বাউলিহি, মুত্তাফাকুন আলাইহি, বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল বলছেন যে সাহাবারা বলছেন যে আল্লাহ রাসূল কয়েকজন সাহাবী একজন সাহাবাদেরকে নিয়ে হাঁটছেন একটা কবর উপর দিয়ে, যেতে যেতে আল্লাহ রাসূল সাহাবাদের এই সাহাবারা যখন ওই খেজুরের গাছ থেকে একটা খেজুরের লগড়াকে ফেড়ে নিয়ে এসো, ভেঙে নিয়ে এসো, সাহাবারা গেলেন ফেড়ে একটা লগড়াকে ভেঙে নিয়ে আসা হলো, লগড়াকে দুটো ভাগ করে দুটো কবর বসিয়ে দেওয়া হলো। সাহাবারা বলছে রাসূলুল্লাহ এখানে এই লগড়া দিন, তার মানো বলছে এদের দুজনের দুজনের কবরে শাস্তি হচ্ছে, আর খুব বড় গুনার জন্য শাস্তি হচ্ছে না, বলছে এটা ছোট 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 গুনা, সেটা কি যে আম্মা হাদুহমা ফাকানা আনসিবি নামি মাতে একজন ব্যক্তি চুগলখুরি করে বেড়াতো, চুগলাম করে বেড়াতো, দুনিয়াতে বাদবন্দি করতো কিন্তু চুগলাম করে বেড়াতো, তার জন্য ওর কবর শাস্তি হচ্ছে। আর আমাল আখর ফাকানা আস্তাতরু মিন বাউলিহি, যে আর আরেকজন হচ্ছে কি পেশাব করার সময় পেশাব ছিটা থেকে বাঁচতো না, এই যে আজকে বর্তমান প্যান্ট আমরা পড়ি অনেকেই দাঁড়িয়ে বসে পেশাব করতে যে আমরা বাঁচতে পারি না, প্যানে ছিটা পড়ে, আল্লাহ রাসূল বলছেন যে ওই ব্যক্তি প্যানে ছিটাতে পেশাবের ছিটা থেকে বাঁচতো না, বরজ করতো না, যার জন্য এদের শাস্তি হচ্ছে। এই হাদিসটা থেকে এটাও আমরা বিগত দিন আমরা যে ছোট ছোট ছিলাম তখন ওই খেজুরের লগড়া পুঁতে কবর পুঁতে দেওয়া হতো, কিন্তু সেটা বিদাতে পরিণত হলো, কারণ আল্লাহ নবীর জীবনে ওই দুটো কবরে তিনি দিয়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন সময় সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের খবর তিনি জানিয়ে দিতে, এরকম নয় যে তিনি জানতে পারতেন, এরকম নয়, কোরআনে কয়েক জায়গায় এসেছে যে তিনি গায়েবের খবর জানেন না, গায়েবের খবর আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত কেউ জানেন না, তবে আল্লাহ রাব্বুল আলামিন সময়িক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন গায়েবী জিনিসকে তিনি জানিয়ে দিতেন, তখন তিনি বুঝতে পারতেন, কিন্তু তখন থেকে আল্লাহ রাসূল তিনি কবরে দেননি, কোন কবরে মানে ওই খেজুর লগড়া ওই দুটো বাদে আর দেননি, এবং সাহাবারা দেননি, যেটা দেওয়া যাবে ওটা একটা বিদাত, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন গীবত থেকে বাঁচার তৌফিক দান করেন, আল্লাহুম আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন পরকালে জান্নাত নসিব হওয়ার তৌফিক দান করেন, আল্লাহুম আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমিন সুম্মা আমিন।